হ্যালো অ্যাব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখুন এই প্রবলেমটা অনেকেরই হয় আপনার পিসি একটু পরে বড় রিস্টার্ট নিতেছে এই কারণটা কি অনেকে কিন্তু আপনারা জানতে চেয়েছেন এবং আমি কিন্তু অনেকের সমস্যার এই সমাধানও দিয়েছি দেখুন আপনার পিসি যদি সব কিছু ঠিক থাকে পিসির মনে করুন সব কিছু ঠিক আছে তবু আপনার পিসি বারবার রিস্টার্ট নিচ্ছে এইটার প্রধান কারণ হচ্ছে র্যাম দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে র্যামগুলো দেখতে পাচ্ছেন আপনার এখানে অবশ্যই র্যাম থাকে এই র্যামগুলো যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় একটা হচ্ছে ঠিক মতো লাগানো নাই একটা হচ্ছে ভালো মতো লাগানো নাই দুই নম্বর হচ্ছে এটাতে যদি প্রচুর পরিমাণে ময়লা জমে তিন নম্বর হচ্ছে এই র্যামগুলো যদি মনে করুন একটা হচ্ছে পঁচিশশো বাসের একটা বত্রিশশো বাসের একটা সাঁত্রিশ বাসের একটা ডিডিআর মানে সিক্স বা বাসের এই এইরকম করে চারটা আপনি র্যাম লাগাই দিলেন রকম যদি আপনার বাস স্পিড অর্থাৎ র্যামের স্পিড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই একটু পরে পরে রিস্টার্ট এটা হইতে পারে যদি আপনার এখানে ময়লা বেশি জমে থাকে হইতে পারে একটু পরে পরে রিস্টার্ট নিতে পারে আপনার কম্পিউটার তারপরে আপনি যদি ঠিকমতো র্যামগুলো যদি ভালোভাবে লাগানো না থাকে আপনার মানে কম্পিউটার একটু পরে পরে রিস্টার্ট নিতে পারে এইটাই কিন্তু এইটাই কিন্তু হচ্ছে আপনার পিসি মানে বারবার রিস্টার্ট নেওয়ার একদম প্রধান কারণ যদি অন্যান্য জিনিসগুলোর সবগুলো ঠিক থাকে যদি আপনার পাওয়ার সাপ্লাই ঠিক থাকে পাওয়ার সাপ্লাই যদি আপনার যদি কম দামি হয় এবং পাওয়ার সাপ্লাই যদি কোনো ত্রুটি থাকে একটু পরে পরে দেখবেন রিস্টার্ট নিতেছে একটু পরে পরে রিস্টার্ট নিতেছে যদি আপনার মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয় একটু মানে মাল্টিপ্লাগ যদি মানে শর্ট করতে থাকে বা শর্ট সার্কিট হয় আপনার পিসি অবশ্যই অবশ্যই যেটা করবে একটু পরে পরে রিস্টার্ট নিবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি র্যামে যেটা হয় ময়লা যদি থাকে তাহলে আপনি র্যামের ময়লাগুলা কিভাবে পরিষ্কার করে আবার আবার লাগাবেন আজকের ভিডিওতে সরি এটা দেখাতে পাচ্ছি না আমি পিসি পরিষ্কার করব যখন পরিষ্কার করব তখন এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে পিসির র্যামে র্যাম খুলে মনে করেন এক এক বছর বা দেড় বছর হয়ে গেছে আপনার পিসির র্যামগুলো আপনি খুলছেন না বা আপনি সেগুলো পরিষ্কার করছেন না তাহলে আপনি কিভাবে সেগুলা খুলবেন এবং রাবার দিয়ে পরিষ্কার করে আবার ইনসার্ট করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো একদম অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো আরেকটা বিষয় হচ্ছে যে র্যাম যদি আপনি কখনো খুলেন যে স্লট থেকে খুলবেন সেই স্লটে কিন্তু আবার আপনাকে লাগাতে হবে যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে আর কি বিশেষ করে আবার উইন্ডোজ দেওয়া লাগতে পারে এই ধরনের সমস্যা হইতে পারে সেই জন্য আপনি যেটা করবেন যে র্যাম থেকে যে স্লট থেকে যে র্যামটা আপনি খুলছেন সেই র্যামে আপনি সেই র্যামটা ইনসার্ট করবেন সব বন্ধুরা আজকে আপনাদেরকে একদম ফুল দেখানোর চেষ্টা করেছি যে যদি আপনার পিসি একটু পরিমাণে রিস্টার নেয় তাহলে আপনি কী করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ